লক্ষণ হইলে এক নাম্বার যে রুগীর কমপ্লেন ব্যথা কোমরের ব্যথা এবং এই ব্যথা এমনি এমনিও হতে পারে আবার একটু সামনে ঝুঁকে কাজ করতে গেলে ব্যথা বাড়তে পারে আবার দেখা যাবে যে যদি কার ওজনটা একটু বেশি থাকে এবং যাদের দেখা যায় যে তার কাজটা আসলে বাঁকা হয়েই করতে হয় তাহলে সে বেশি সময় বাঁকা হয়ে থাকতে পারবে না সো কারণটা কি যে হাড়গুলো যখন ডিসপ্লেসড হবে আমাদের দুই পাশে ইলেকট্রিক তারের মতো নার্ভ থাকে যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্রের একটা পার্ট এই নার্ভগুলোর মধ্যে প্রেসারাইজড হয় আর এই নার্ভগুলো যখন প্রথমে যখন প্রেসারাইজড হবে কোমরের দিকেই থাকবে ব্যথা পরে আস্তে আস্তে কি হবে যে আর অনেক বেশি হয় তখন ব্যথা কিন্তু পায়ের দিকে যায় আচ্ছা কারো কারো এক পায়ে যেতে পারে যেটা যখন কোমরের মধ্যে থাকে আমরা বলি লাম্বাগো যখন পায়ের দিকে যাবে যেটা কে আমরা সাটিকা হুম এবং এই সাটিকা একদিকেও হইতে পারে দুই দিকেও হইতে পারে হুম সরসতারং প্রথম লক্ষণ যদি আমরা বলি তাহলে হলো ব্যথা দুই নম্বরে ব্যথা কোমর থেকে সুরে পায়ের দিকে যাবে আরও যদি বাড়তে থাকে কি সমস্যা হবে এমন হয় যে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না দাঁড়ালেই তার দুই মিনিট পাঁচ মিনিট হাঁটলেই দুই পা একদম অবশ্যই আসবে ঝিনঝিন আবার আমরা যদি টিংলিং বা নামনেস বলি ঝিনঝিন করতে থাকবে এবং তাকে রেস্ট না নিলে সে দাঁড়াই থাকতে পারবে না হয় বসতে হবে তা নাহলে দাঁড়াই নিয়ে সামনে একটু ঝুঁকে যদি একটু ওয়েট করে দেন আস্তে 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 এগুলো আবার কমবে আবার সে হাঁটতে পারবে এবং এটা গ্র্যাজুয়ালি ধরেন কেউ হয়তো প্রথম বলবো যে আমি তো আগে পাঁচ মাইল হাঁটতাম আমার অসুবিধা ছিল না এখন আমি তিন মাইল হাঁটলে পরে আমার কষ্ট এরকম আস্তে আস্তে কমে আসে তিন মাইল দুই মাইল দেন আধা মাইল এক মাইল এরকমভাবে কমতে থাকবে এবং লাস্টের দিকে এমন হবে যে কয়েক গজ হাঁটলে পরেই আর হাঁটতে পারবে না আর এমন অবস্থা হবে যে বসে আছে ভালো শুয়ে আছে ভালো কিন্তু দাঁড়াবে দাঁড়ানোর সাথে সাথেই দুই পা ঝিনঝিন অবশ্য অবস অবস হয় মানে এইটো হ'ল একদম এডভান্স যেতিয়া মই বুজি চি বি আৰ কেনালিষ্ট এনচিছ